ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিপিএসসি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রেট বেরিয়ার রিফ যেটা অস্ট্রেলিয়ায় অবস্থিত ছবি তোমরা দেখতেই পাচ্ছ এবং এটা এখন খুব খবরে শিরোনামে কারণ হচ্ছে গিয়ে যে পৃথিবীর একটা সর্ববৃহৎ কোড়াল রিফ অর্থাৎ প্রবালের যে বলতে পারো দ্বীপ সেটা এখন নষ্টের মুখে অর্থাৎ ধ্বংসের মুখে এটা ইউনেস্কো বলছে তো সেটা নিয়ে এটা ড্রেসক্রিপটিভ আলোচনা করার চেষ্টা করছি যে এই যে ইউনেস্কো যেটা আছে ইউনেস্কো তো সবাই জানো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেন তারা ইউনেস্কোর ওয়ার্ল্ড অস্ট্রেলিয়ার গেট বেয়ার রিফকে উনিশশো সালে এটা খুব ইম্পর্টেন্ট সাল কারণ উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে বিশ্ব ঐতিহ্য বলতে এখানে বোঝাচ্ছি যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাংলাতে একদম পিওর বাংলাতে লেখা তার জন্য ওই ওয়ার্ডটা ইউজ করতে হয়েছে বিশ্ব ঐতিহ্য বিশ্বের সবচেয়ে বড় এই প্রবাল প্রাচীরের এলাকায় ছয়শো পঁচিশ রকমের মাছ একশো তেত্রিশ প্রজাতির হাঙ্গর সহ অন্যান্য বৃহদাকার সামুদ্রিক মৎস্য অসংখ্য প্রজাতির জেলিফিশ ঝিনুক শামুক এবং তিরিশটির বেশি প্রজাতির তিমি মাছ ও ডলফিন রয়েছে তার মধ্যে বুঝতেই পারছ যে এটা কতটা ইম্পর্টেন্ট কিন্তু দূষণ ও মানব সৃষ্টি কারণেই গত কয়েক দশক ধরে এই বিফে রিফের জীবচৈত্র বিপন্ন জীব বৈচিত্র্য বিপন্নতার মুখে রয়েছে ব্যাপারটা বুঝতেই পারছ যে তাহলে কতটা ইম্পর্টেন্ট সারা পৃথিবীর মধ্যে একমাত্র এখানেই এটাকে এর জন্যই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা দিয়েছিল উনিশশো একাশি সালে প্রশ্ন এভাবেই আসতে পারে যে বর্তমানে বিপন্ন অস্ট্রেলিয়ান যে গ্রেট বেরিয়ার রিফ রয়েছে সেটি কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছিলো উনিশশো সালে আর বৈচিত্র্য দেখতেই পাচ্ছ ছশো রকমের মাছ দেখা যায় একশো প্রজাতির হাঙ্গর এছাড়া আরও অনেক কিছু আছে যা হয়তো ডিসকভার এখনও হয়নি কিন্তু প্রবলেমটা কোথায় হলো এখানে দেখো আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি জিনিসটা কোথায় এখানে ছবিটা দেখে বুঝতে পারছো সরি যে অস্ট্রেলিয়ার একদম উত্তর দিকে প্রায় মানে উত্তর পূর্ব আমাদের দিক দিকে এই যে কমলা কালারের যে জায়গাটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় গ্রেট বেরিয়ার রিফ তো মেন যেটা ব্যাপার এখানে যে গ্রেট বেরিয়ার রিফকে বিপদাপন্ন তালিকায় স্থান দেওয়া উচিত বলে মনে করেন জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো ইউনেস্কো এটাকে মনে করছে এখন যে এরা এখন বিপদ সংকল অবস্থায় আছে জলবায়ু পরিবর্তনের কারণে ঐতিহ্যবাহী স্থানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি বলে দাবি করেছে তারা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি গ্রেটার মানে গ্রেট ব্যারিয়ার যে রিফ আছে তা ইউনেস্কের এমন মন্তব্যের তীব্র বিরোধ বিরোধিতা করেছে অস্ট্রেলিয়ার সরকার মানে অস্ট্রেলিয়াটার বিরোধিতা করছে কিন্তু যতই বলুক যখন ওরা বলেছে তারা নিশ্চয়ই কোনো কারণ আছে আর অস্ট্রেলিয়ান আইন অনুযায়ী পাঁচ বছর অন্তর অন্তর এই গ্রেট বিলিফ মানে গ্রেট রিফ যেটা স্বাস্থ্য নিয়ে রিপোর্ট প্রকাশ করতে হয় দু সালে প্রকাশিত প্রথম রিপোর্টে বিজ্ঞানীরা বলেছিলেন এটি যে পরিস্থিতিতে রয়েছে তাতে ভালো হতে পারে আবার খারাপও হতে পারে দু হাজার চোদ্দোর রিপোর্টে প্রথম এই বিপদের ইঙ্গিত দেওয়া হয় তবুই ইউনেস্কো রিপোর্টের বিরোধিতা করেছিলেন অস্ট্রেলিয়া সেই সময় এবং তার ফলপ্রসূত আজকে আজকে এই অবস্থায় গিয়ে পৌঁছাচ্ছে তবে এই যে বিষয়টা আছে এর মধ্যে অস্ট্রেলিয়া চীনের একটা সরাসরিভাবে বলছেন ওরা মানে তবে এক্ষেত্রে রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পেয়েছে অস্ট্রেলিয়ার আর কি সরাসরি না হলেও চীনের দিকে আঙুল তুলেছে তারা প্রসঙ্গত উল্লেখ্য চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনেছিল গত বছর যার ফলে ক্যানবেরা যেটা হচ্ছে কি অস্ট্রেলিয়ার মেন ক্যাপিটাল বলতে পারো এবং বেজিংয়ের মধ্যে সম্পর্কের তীব্রতা বেড়ে যায় এরপর প্রধানমন্ত্রী স্কট মরিসন যখন করোনা ভাইরাস মহামারী সম্পর্কে উদ্ভবের বিষয়ে স্বাধীন তদন্ত চেয়েছিলেন তখন এর অবস্থা আরও খারাপ হয় তো এটাই ছিল আমাদের বলার তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরও সাথে থাকো আমাদের আমরা আশা করছি যে এরপরে প্রত্যেক সপ্তাহে একটা করে ইম্পর্টেন্ট মানে উইকলি যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা খুব ইম্পর্টেন্ট সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করব থ্যাংক ইউ